নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। পতাকা 100 মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানার ইত্যাদি উৎপাদন, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ ব্যবসায়ীগণ ও ব্যবহারকারী ক্রেতাগণের নিকট 50 টাকা হইতে 500 টাকা পর্যন্ত জরিমানা আদায় কার্য যথারীতি শুরু হইয়াছে ও ভবিষ্যতেও জারি থাকিবে। যদিও প্লাস্টিক বর্জন করে পরিবেশের ভারসাম্য রক্ষা মূল উদ্দেশ্য, জরিমানা আদায় এই প্রক্রিয়ার অংশমাত্র। আসুন সবাই শপথ করি, প্লাস্টিক মুক্ত কাটোয়া আদেশ অনুসারে পৌর বিচার কাটোয়া পৌরসভা এত দ্বারা কাটোয়া পৌর এলাকা কাপ চামচ স্টিক র্যাপিং পেপার পতাকা 100 মাইক্রনের কম পুরু পিভিসি ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত হইয়াছে ও সেই সঙ্গে এই নির্দেশ অমান্যকারী উৎপাদক মজুদার বিক্রয়কারী ব্যবসায়ীগণ ও ব্যবহারকারী ক্রেতাগণের নিকট 50 টাকা হইতে 500 টাকা মূল উদ্দেশ্য, জরিমানা আদায় এই প্রক্রিয়ার অংশমাত্র। আসুন সবাই শপথ করি, প্লাস্টিক মুক্ত কাটোয়া করি। কাটোয়া পৌরসভার পৌর প্রধানের নেতৃত্বে কাটোয়া পৌরসভার কাউন্সিলর, কাটোয়া মহকুমার প্রেস ক্লাবের সাংবাদিক, সেই সঙ্গে পৌর কর্মচারীরা যৌথভাবে কাটোয়া পৌর এলাকা জুড়ে প্লাস্টিক মুক্ত শহর গড়ার উদ্দেশ্যে প্রচার শুরু করে। শনিবার সকালে র্যালির মাধ্যমে সারা কাটোয়া শহর জুড়ে প্লাস্টিক বর্জনের প্রচার করেন। কাটোয়া পৌরসভার সামনে থেকে এই র্যালি শুরু হয়ে কাটোয়া কাছারি রোড, কাটোয়া মাধবীতলা হয়ে সংহতি মঞ্চের পাশ দিয়ে এসে পুনরায় কাটোয়া পৌরসভার মোড়ে র্যালি সমাপ্ত হয়। কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা জানান, মাধ্যমকে সঙ্গে নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে বিভিন্ন যে সমস্ত স্বেচ্ছাসেবী সংঘ, সংবাদ মাধ্যম, বিদ্যালয় এবং কলেজ এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসায়ী সমিতি ইত্যাদি যে সমস্ত আরও অনেক সংগঠনের সঙ্গে লাগাতার প্রচার করেছি এবং তাদের সঙ্গে আমরা মিটিং করেছি। আজকে আমরা কাটোয়া শহরে প্লাস্টিক বর্জন করার জন্যে সাংবাদিকদের নিয়ে আমরা প্রচার চালালাম। আশা করছি আগামী দিনে কাটোয়া প্লাস্টিক মুক্ত হবে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্লাস্টিক অনেকটাই কমে গেছে, এর জন্য কাটোয়াবাসী এবং ব্যবসায়ী সমিতিকে আমি আন্তরিক অভিনন্দন। আগামী দিনে তারা সম্পূর্ণভাবে প্লাস্টিক বর্জন করুন, কাটোয়া শহরকে বাঁচান, আমাদের পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের ফলে পরিবেশের দূষণ বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনতেই কাটোয়া পৌরসভার এই উদ্যোগ। কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি রণদেব মুখার্জি জানান, আবেদন কাটোয়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে, সেই আবেদনে সাড়া দিয়ে কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা আজকে পথে বেরিয়েছিল এবং পৌর প্রধান সহ পৌর সদস্যদের সঙ্গে এবং এখানে যে কর্মীরা ছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে এমনি শহরে প্রত্যেকটি দোকান বাজার হাটে সব জায়গাতেই আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আবেদন রাখা হয় যে আপনারা যেন প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিক বর্জন করুন এবং দূষণ থেকে নিজেদেরকে বাঁচান, পরিবেশকে বাঁচান, কাটোয়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে এই যে উদ্যোগ পুরসভার, এই উদ্যোগে আমরাও সামিল হলাম সাংবাদিকরা এবং এই নিরন্তর এই অভিযান চলবে পুরসভার পক্ষ থেকে যে জানানো হয়েছে। কাটোয়া পুরসভার যে নাগরিক ব্যবসাদার সকলেই অনেকটা সচেতন হয়েছেন এবং দেখা যাচ্ছে যে প্লাস্টিক ব্যবহার অনেকটা কমেছে, যদিও 1 জুলাই থেকে এই নিষিদ্ধ হয়েছে প্লাস্টিক 75 মাইক্রনের নিচে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, সেটা এখানে সচেতনভাবে প্রত্যেক ব্যবসাদারই কিন্তু বলতে শোনা গেল। এই মুহূর্তে আমরা যে দাঁড়িয়ে আছি কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা এবং কাটোয়া পৌর প্রধান পৌর সদস্যদের সামনে সেখানে এই অভিযান যদি বের করা হয় সেখানেও সাংবাদিকরা থাকবেন এবং সেখানে প্রচার করবেন। এই প্রসঙ্গে কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক রানা দাস জানান, তাহলে কিন্তু চারিদিকে প্লাস্টিক ছড়িয়ে পড়বে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু নানান অসুবিধায় পড়বে, তাই আমাদের সকলের কাছে আবেদন যাতে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলা হয়।
এই দিন কাটোয়া পৌরসভার উদ্যোগে প্লাস্টিক মুক্ত শহর গড়ার প্রচারে র্যালিতে পা মেলান কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, কাটোয়া পৌরসভার কাউন্সিলর শুভ্রা রায়, রীতা ব্যানার্জি, কাটোয়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি রণদেব মুখার্জি, সম্পাদক রানা দাস, সাংবাদিক সন্দীপ ঘোষ চৌধুরী, অনিমেষ মণ্ডল, প্রণব দেবনাথ, জয়ন্ত দাস, সঞ্জয় দাস, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মলয় ঘোষ ও পৌর কর্মচারীগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিকপাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 9378097597 অথবা 8250248125।